এক হতাশাজনক আউট লিটন দাস তার এরকম আউটের ব্যাখ্যা চাইলেন টিম ম্যানেজমেন্ট পনেরো বলে বারো দুই সারে। প্রথম বলে চার দিয়ে শুরু করে লিটন তখন মনে হয়েছে আজকে হয়তো লিটন পুরো ফাটিয়ে খেলবে কিন্তু না তিনি নিজেই ফেটে গেলেন তার স্টাম উড়িয়ে ফেললেন মুজারাবানি এই সিরিজে এখন পর্যন্ত তিন ম্যাচে খেলেছেন তেতাল্লিশ বল রান করেছেন মাত্র ছত্রিশ ডট বল খেলেছেন চব্বিশটি পার প্লেতে জিম্বাবুয়ের বিপক্ষেই এই খেলা আর দোষ তামিম ইকবালের আর এই যদি হয় দেশের হিটার ব্যাটসম্যানদের অবস্থা এই ফর্ম নিয়েই কি বিশ্বকাপ দলে সুযোগ পাবেন লিটন নাকি তার বিকল্প ভাববে টিম ম্যানেজমেন্ট যাই হোক এই ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ লিটন পনেরো বলে করেন বারো আর তার পার্টনার তানজিদ তামিম করেন বাইশ বলে একুশ এই হল দুই ওপেনারের অবস্থা তবে বাংলাদেশকে রান এনে দেয় তহিদ হৃদয় এবং জাকের আলী অনিক হৃদয় পান টি টোয়েন্টি কেরিয়ারের প্রথম ফিফটি অনিক খেলেছেন চৌচল্লিশ রানের ইনিংস আর তাদের দুজনের কারণেই বাংলাদেশ একশো পঁয়ষট্টি রানের সংগ্রহ পায়